আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি এরিনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শ্রীলঙ্কায় এমপিদের পালানো ঠেকাতে বিমানবন্দরে অবরোধ আফগানিস্তানে কাজ হারিয়েছেন প্রায় 10 লাখ মানুষ 2022 সালে পুলিৎজার পেলেন ইউক্রেনের সাংবাদিকরাও ইকুয়েডরে ফের কারাগারে দাঙ্গা নিহত 43 শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা এক প্রতিবেদনে বলা হয়েছে কাতুনায়কে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছে তারা চলমান বিক্ষোভের মধ্যে এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা এর আগে সোমবার বিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এক এমপির অস্বাভাবিক মৃত্যু হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর একজন এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধ শতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা গত বছরের অগাস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে কাজ হারিয়েছেন প্রায় 10 লাখ মানুষ আফগানিস্তান পুনর্গঠনের জন্য নিয়োজিত মার্কিন বিশেষ মহাপরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে জানানো হয়েছে কর্মজীবী নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 2022 সালের মাঝামাঝি সময়ে নারীদের কর্মসংস্থান আরও 21% কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তালেবান ক্ষমতা দলের পর থেকে বেকারত্ব অন্যান্য সময়ের চেয়ে সবচেয়ে বেড়ে গেছে এবং দেশের অনেক অংশে লক্ষাধিক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে আন্তর্জাতিক শ্রম সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালের শেষ প্রান্তিকে 5 লাখের বেশি আফগান নাগরিক কাজ হারিয়েছেন সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটির তরফে প্রতি বছর এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় স্থানীয় সময় সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরস্কার সাংবাদিকদের নোবেল হিসেবেও খ্যাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এই পর্যন্ত 3 জন ইউক্রেনীয় সহ মোট 7 জন সাংবাদিক নিহত হয়েছেন এবার পুলিৎজারের বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করা সাংবাদিকরা গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জীবন বাজি রেখে যুদ্ধের খবরাখবর তুলে ধরার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হলো ইকুয়েডরের সান্তো ডোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত 43 জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদেরকে বলেন সংঘর্ষের পর থেকে 108 জন বন্দী এখনও পলাতক রয়েছে এবং 112 জনকে পুনরায় আটক করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে আদালতের আদেশ অনুযায়ী সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে একজন সন্ত্রাসীকে স্থানান্তর করার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে দেশি সরকারের হিসেবে গত বছর কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে চক্রগুলোর সংঘর্ষে অন্তত 316 জন বন্দীর মৃত্যু হয়েছে মিশরের কায়রোর গিজার পিরামিডে 2 বিদেশি নারীর পর্যটককে উত্ত্যক্ত করার অভিযোগে 13 কিশোরকে আটক করা হয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর তাদেরকে আটকের এই নির্দেশ দেয় আটক হওয়া ওই 13 কিশোর এখন পুলিশের হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই 2 নারী পিরামিড পরিদর্শনে গিয়েছিলেন পরে স্থানীয় কিশোর ছেলে তাদের উত্ত্যক্ত করে একজন পর্যটক গাইডার এই ভিডিও করেন এবং তিনি অভিযোগ করেন অভিযোগ কিশোররা নারী পর্যটকদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে যদিও প্রধান প্রসিকিউটর অফিস জানিয়েছে কিশোররা এমন অভিযোগ অস্বীকার করেছে দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য